وعليكم ورحمة الله وبركاته، স্বাগতম জানাচ্ছি আরো একটি ক্লাসে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফার্স্ট বেসিসের পার্ট, ক্লাস পার্ট 11, যেখানে আমরা 3টি কোশ্চেন এনেছি। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন 3টি কোশ্চেনে সহজেই আপনারা বুঝতে পারবেন। প্রথম যে কোশ্চেনটা আছে, হি কিপড দ্য ফার্স্ট ফর উইক, এখানে এই ফার্স্ট শব্দটা কি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাইলে অপশনে আছে নাউন, 2 নম্বরে আছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে এই চারটার মধ্যে কোনটা এই ফার্স্ট, কোনটার মধ্যে ফার্স্ট শব্দটা হতে পারে সেটা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা সবাই জানি না আর্টিকেল, আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হয়, তাহলে সেটা কি হয়? তাহলে সেটা অবশ্যই নাউন হয়। সেটা কি হয়? নাউন হয়। তাইলে আমরা এটাকে নাউন বলতে পারি। অবশ্যই এখানে এ নাম্বারের উত্তরটা হবে। আর প্রোনাউন তো হওয়ার কথাই না, প্রোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে, এখানে হিটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ তো হওয়ার কথাই না, কারণ আমরা এখানে দেখতেছি যে আর্টিকেলের পর একটা শব্দ আছে, যদি দুইটা শব্দ থাকতো তাহলে প্রথম একটা অ্যাডজেক্টিভ হতো, দ্বিতীয়টা নাউন হতো। তিনটা শব্দ থাকলে প্রথম একটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। আচ্ছা, এখানে একটা কথা বলে কি, ফার্স্ট শব্দটা আপনারা অনেকে ধরে নিতে পারেন যে দ্রুততা এমন বোঝাচ্ছে, কিন্তু এইখানে মূলত রোজা অর্থে এটা ফার্স্ট শব্দটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাইলে রোজা শব্দটি এমনিতে আমরা দেখতে, আমরা যদি খেয়াল করি তাহলে এমনিতেই দেখতে কিন্তু দেখা যায় এটা নাউন। তাইলে ফার্স্ট শব্দটা মূলত নাউন, তারপর অ্যাডভার্ব হওয়ারও কথা না। ওকে, এ হলো আমাদের প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনের মধ্যে ইট ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস। আচ্ছা, এখানে যে টক শব্দটা আছে, আমরা তো এই টক শব্দটাকেও সেম টু সেম আগের মতো দেখতেছি, কারণ হলো এখানে এর আগে আছে আর্টিকেল, তারপরে আছে কি একটা ওয়ার্ড। আচ্ছা, আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড থাকে তখন সেটা হয় কি নাউন। যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে তখন সেটা প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, তারপরেটা হয় নাউন। যদি তিনটা শব্দ থাকে প্রথমেরটা হয় অ্যাডভার্ব, তারপরে হয় অ্যাডজেক্টিভ, তারপরে হয় নাউন, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে নাউন। ওকে, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনটা বুঝতে পারলাম যে আর্টিকেলের মধ্যে পরে একটা শব্দ আসছে, যার কারণে এটাকে আমরা নাউন বলছি। এবার আসি 3 নম্বর কোশ্চেনের মধ্যে, ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। আচ্ছা, এখানে এই এই যে টেক্সট শব্দটা আছে, এই টেক্সট শব্দটা আছে, এই দুইটা টেক্সট কোন ক্যাটাগরিতে পড়ে ফার্স্ট অফ স্পিসের, সেটা আমাদেরকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। প্রথমে আছে নাউন এবং নাউন, তারপরে আছে নাউন অ্যান্ড অ্যান্ড অ্যাডভার্ব, এরপর অ্যাডজেক্টিভ, নাউন, নাউন, অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা যদি প্রথমে বিশ্লেষণ করি যে আসলে এখানে টেক্সট শব্দটা কী হতে পারে, তাইলে সহজে বুঝতে পারবো। ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। আচ্ছা, এই দিস শব্দটা কি, এই দিস শব্দটা কিন্তু ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অথবা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা বিষয় হলো দিস শব্দটা কিন্তু ডিটারমাইনারের মধ্যে পড়ে, তাইলে আমরা এটাকে কি বলতে পারি, যখন ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড আসে সেটা হয় নাউন, সেটা হয় নাউন। এছাড়া ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেহেতু, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড যেহেতু দিস, দ্যাট, দোজ, দেস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড, তো এই ডেমনস্ট্রেটিভের পরে যে শব্দটা বসে সেটা হয় নাউন, কারণ ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডগুলোই অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এবার আসি ইন ইউর টেক্সট বুক। আচ্ছা, একটা কথা খেয়াল রাখবেন, যখন দুইটা ওয়ার্ড দেখতে নাউন, অর্থাৎ আমরা নর্মালি যদি চিন্তা করতাম, হ্যাঁ, তাহলে
এটা কি হতো, নাউন হতো। যদি আমরা বলতে পারি, মনে করেন রাসূলুল্লাহ, রাসূল একজনের নাম, আল্লাহ একজনের নাম, কিন্তু আমরা যখন এটা আরবির নিয়মের মধ্যে ফেলি তখন সেটা হয়ে যায় মুজাফ মুজাফিলেই, ঠিক আছে, মানে সম্বন্ধটা সম্বন্ধবাচকের মধ্যেই পড়ে যায়, ঠিক আছে। ঠিক একই রকম যখন দুইটা শব্দ থাকে দেখতে নাউন। আচ্ছা, যদি আমরা বলি কমন রুম, কমন রুম, দুইটা শব্দই নাউন। এখন প্রথম এখানে এরকম যদি দুইটা ওয়ার্ড নাউন দেখতে পাই, হ্যাঁ, তখন প্রথম ওয়ার্ডটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। অথবা এখানে যদি আরো একটা চিন্তা করি যে ইউর ইউর শব্দটা কি, ইউর শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ এক ধরনের, হ্যাঁ। আচ্ছা, ইউর এর পরে কি আছে, অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়। আচ্ছা, এখানের এই নিয়মটা অবশ্য ফলো করে নাই, এখানে ফলো করেছে দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড যেগুলো হচ্ছে নাউন দেখতে, কিন্তু প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা হবে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে প্রথম টেক্সটটা আমরা পেলাম ডেমনস্ট্রেটিভ অথবা ডিটারমিনারের পরে থাকার কারণে টেক্সট হচ্ছে নাউন, আর এখানে হচ্ছে দুইটা ওয়ার্ড নাউন থাকার কারণে প্রথমেরটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা দেখি এখন প্রথম নাউন, এরপরে অ্যাডজেক্টিভ, এমন জাতীয় কোনো অপশন আছে কিনা। নাউন নাউন তাহলে এখানে নাই, এটা বাদ, করস দিয়ে দিবেন। তারপর নাউন অ্যান্ড অ্যাডভার্ব এখানেও নাই, তাহলে আমরা দুইটা বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন এখানেও নাই, তাহলে এটাও বাদ দিয়ে দিলাম। তারপর লাস্ট ওয়ান যেটা আছে, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ ডি নাম্বারেরটা, এটা হচ্ছে কারেক্ট আনসার, তখন এটা আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস, 11 নম্বর ক্লাস, দেখা হবে ইনশাল্লাহ 12 নম্বর ক্লাসে, ততক্ষণে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।